অবস্থা নাই, কেয়াল গোলাছে এইবার মনে ড্রপ দিব এই নে তো শীত নে কি রে পড়বি না আর পড়া তোরাই পড় ভাই ভালো করে পরীক্ষা টরীক্ষা দে মানে কি কোনো মানে নাই রে ভাই কোনো মানে নাই আরো দুই দিন সময় আছে শীতটা ফটোকপি করে কি রে ভাই কেন ছুঁই মানুষকে দুই দিন দুই দিনে কিচ্ছু হইব না সারা বছর পড়ি নাই এখন দুই দিন পরে কি হইব নৌশাদ ও নৌশাদ বাবা এইভাবে আর কত দিন চল ভাই তুই আর কেন্দিস না তো ভাই এমনি পড়তে পড়তে পারছি না আবার ওইদিকে সুন্দরবন নাকি টুরিস্ট ক্লাবে যাইব সুন্দরবন টুরিস্ট ক্লাবে যাচ্ছে আরে না না সুন্দরবন না টুরিস্ট ক্লাব নাকি সুন্দরবন যাইব দুই দিন তিন রাতের ট্যুর কবে এই তো আগামী সপ্তাহে এই চল যাই হ্যাঁ যাওয়া যায় দুই দিন পর তো সুন্দরবন আর সুন্দরবন থাকবো না হ ঠিকই কইছো রামপাল হয়ে গেলে তো বাঘ মামার ঘরেও বাতি জ্বলবো এখন তো খুব টিটকিরি মারতাছ দুই দিন পর যখন পাশ করে বেরোবা আর কিছু না ওই রামপালের এই কারেন্টের লাইন ধরে টানা আর টানি করা লাগবে বুঝছো পরে তো আবার ট্রিপল ওই বাবা একটা চা দিও তো কি রে তোর আবার কি হইলো আর কি হইব রে ভাই এই শালা ড্রপের ক্লাস করতে করতে শেষ কোন কুত্তায় যে কামড়াইছিল ড্রপ দিছিলাম খুব ড্রপ করে গেছে না ওই ক্যাল গোলাছে আমার ওরলের পাশে এই ফ্ল্যাগে আছে বুঝছো আসো দিবে একটু এই রাখ তো এই ডেলিভার খবর কি ওর আর কি খবর ওই তো ভালোই থাকবো ওই তো আর প্রেমে পড়ে নাই আচ্ছা ওরে বলে দিলেই তো পারছ হ্যাঁ সেটাই তো ভালো হয় না লাভ হবে না দেখা যাবে শেষমেশ ফ্রেন্ডশিপটাও গেল ধুপ টেকনিক যাওয়া লাগে হাতে একটা বড় রাম দানিয়া যায় বলবি আই লাভ ইউ ভালোবাসা দিবি কিনা বল আমি কিন্তু রাজনীতি করি মানে কি রে ভাই হাসিস না তো দেখ বিষয়টা মোটেও হাসির ছিল না ছেলেটা আমাদের ফার্স্টের ছিল আমাদের লজ্জা করা উচিত আচ্ছা শুধু সাস্টেন কেন ছেলে হিসাবেই তো ব্যাপারটা নিয়ে আমাদের যথেষ্ট লজ্জা করা উচিত হ পরপর কয়েকটা বিষয় ঘটে গেল দেখলি বারবার প্রপোজ কইরা দাম পাই না দেখা শেষমেশ হত্যা মানুষ দিন দিন কেমন জানি পশুর মতো হয়ে যাচ্ছে রে মানুষের কাছে মানুষের দাম কমে যাচ্ছে হ্যাঁ সেটাই তোমাদের আমাদের চিন্তা ভাবনার কোনো মিল হয় নাই সো কি করা যায় মারোগো আচ্ছা দেশে কি কোনো আইন কানুন নাই এত কিছু ঘটে গেল সাগরুনি হত্যা অভিজিৎ হত্যা কোনো বিচার হলো না আরে কি যে বলো যে দেশে কেসিকে ঠাক্কায় বিল্ডিং ফেলে দেওয়া সম্ভব তুমি সেই দেশে বিচার আশা করো কেমনে আরে রাগ তোর কেসিকে বুঝছো শো দুই দিন পর দেখবি ওই পত্রগত তোর পাশে বসে চা খাইতেছে কিছু করতে পারবি আরে দূর বেটা দেখা পরিচিত বড় ভাই মনে কইরা সালাম দিবি বাঙালি জাতি হুজুগে জাতি জানোসি তো চিল যেদিকে ছুটে বাঙালিও সেদিকে ছুটে আরে শোন যুদ্ধাপরাধীদের বিচার তো এখন গুটির চাল হয়ে গেছে রবীন্দ্রনাথ তো অনেক আগেই বলেছিলেন রেখেছো বাঙালি করে মানুষ করে আরে মানুষ কিভাবে হবে মানুষ হওয়ার আগে তো আইএস হয়ে যায় আসলে এই দেশটাকে দিয়ে কিচ্ছু হবে হ তার থেকে আমরা পড়তাছি পরে লাগাব হ্যাঁ এবার তুমি রামপালের চিন্তাটা বাদ দিয়ে রামপালে কি করে চাকরি পাওয়া যায় সেই চিন্তা করো বুঝছো আরে শোন রামপালে আর কারি চাকরি দিব আমারই তো চাকরি সমস্যাটা আসলে এখানে
চিন্তা আছে অনেক। আসলে আমাদের চিন্তাগুলো এই আড্ডার মতো কিছু হবে না তে গিয়েই শেষ হয়, কিন্তু এরপর আমরাই পারি আমাদের দেশটাকে বদলে দিতে। আজ একজন নিবরাসের প্রতিবাদে 100 জন হাতে হাত ধরে দাঁড়ায়। সময় এসেছে আবারও একসাথে দাঁড়াবার, হতাশা মুছে আবারও একসাথে স্বপ্ন দেখার। আগে আমরা ছিলাম 7 কোটি, এখন আমরা 17 কোটি। শুরুটা হোক নিজের থেকে, নিজের মূল্যবোধ, নিজের চিন্তা থেকে। পাশে বসে থাকা ছেলেটিকে নিজের ভাই বা মেয়েটিকে নিজের বোন ভাবার দরকার নেই, শুধুমাত্র মানুষ হিসেবে তার প্রাপ্য মর্যাদাটুকু দে। নিজের দায়িত্বের দিকে লক্ষ্য করে আজ ভূমি ও তার মায়ের অভাবে ফাঁকা পড়েছে আমাদের এই গঞ্চত্ব। আসুন হাতে হাত রেখে দাঁড়া, একটি স্বপ্নেরই গাই গান গাই। আমাদের হাতে আমাদের দেশ, আমরাই গর্ব বাংলাদেশ।